বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধনের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউএসটিসি এর মেডিকেল অনুষদের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। পরে বিক্ষোভ সমাবেশ আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, রেজিস্ট্রেশনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় ইউএসটিসি কর্তৃপক্ষকে 10 কোটি টাকা জরিমানা করে। বেঁধে দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরিমানার অর্থ পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। জরিমানা পরিশোধ করা না হলে বৃহস্পতিবার আবারও আন্দোলনের নামার ঘোষণা দিয়েছে তারা।